আমার নাম রুদ্র স্যার, আমি আজকে তোমাদেরকে সুইচ স্টেটমেন্ট এবং লুপ সম্পর্কে শেখাবো, এছাড়া টার্নারি অপারেটর সম্পর্কেও শেখাবো। তো শুরু করা যাক। তার আগে বলে রাখি, সবাইকেই কাজগুলো করতে হবে, কাজগুলো করে পাঠাতে হবে। সুদীপ পাঠায়, ঐশানী পাঠায়, সৌভিক পাঠায়, প্রতিকৃত পাঠায়, কিন্তু কিন্নর এখনো পর্যন্ত মনে হয় পাঠায়নি। তো কাজগুলো পাঠাতে হবে। আর ইমনের শরীর খারাপ আছে, ওই জন্য ইমন আজকে জয়েন করেনি। তো যাই হোক, প্রথমে আমরা ব্লু যেটাকে ওপেন করছি, ব্লু যেটাকে ওপেন করে প্রজেক্টে গিয়ে ওপেন প্রজেক্ট, এখানে ব্লু যে নিশ্চয়ই কোনো প্রজেক্ট আছে সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, হোলি চাইল্ড সিলেক্ট করলাম। এই হ্যালোটা আমাদের করা ছিল আগের দিনের কাজ হিসেবে। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি। কেউ বুঝতে না পারলে বলবা। হ্যাঁ, তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর মানে হচ্ছে, ধরো তুমি একটা নাম্বার নিছো, নাম্বারটা 100-এর বড় না ছোট সেইটা বলবে। তো আমি এখানে একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিং ভেরিয়েবল, এটা বড় হাতের অবশ্যই, স্ট্রিং ভেরিয়েবল বিগ ইজ ইকাল টু, আমি এখানে একটা নাম্বার নিয়েছি, নাম্বারটার নাম এন, 100-এর বড় না ছোট এটা খালি বলবে। তো বিগ, এবার আমি বলছি যে ফার্স্ট ব্যাকের ওপেন পি গ্রেটার দেন 100, পি 100-এর বড়। যদি ট্রু হয় তাহলে কিছু একটা এক্সিকিউট হবে, আর ফলস হলে কিছু একটা এক্সিকিউট হবে। তো ট্রু হলে গ্রেটার দেন 100, আর ফলস হলে লেস দেন 100। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন বিগ। কম্পাইল করলাম, এখানে কোথাও ভুল হয়েছে, এখানে পি বলে কিছু নাই, আমার এখানে এন নিয়ে নিচ্ছি তাই এন লিখতে হলো। কম্পাইল করলাম, সিস্টেম SYS কম্পাইল করলাম, প্রিন্ট PRINT প্রিন্ট এলেন, ক্লোজ করলাম। তো আমি একটা নাম্বার দিচ্ছি 50, তাহলে 100-এর ছোট। আবার আমি একটা নাম্বার দিচ্ছি, এটাকে বন্ধ করে ব্লুজে থেকে বেরিয়ে গেল, বাবা ডবল ক্লিক করে দিচ্ছি। যাই হোক, তো আবার একটা নম্বর দিচ্ছি, এটাকে কম্পাইল করে গেটার দেন 100, 500-100-এর বড়। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যদি 100-এর বড় হয় তাহলে এইটা, আর না হলে এইটা। তিনটে নাম্বারের মধ্যে হয়তো বড় বের করব,
তো আমরা তিনটে নাম্বারের মধ্যে বড় বের করার জন্য এখানে এন্টার নাম্বার হবে, কথাগুলো ভুল আছে, ইউ এন্টার নাম্বার হবে, আর এখানে তিনটে নাম্বার। তো আমি তিনটে নাম্বার ধরে নিলাম যে কি কি দিয়েছি, এগুলোকে কমেন্ট করে দিলাম, তিনটে নাম্বার নিয়ে নিচ্ছি, এগুলোকে কমেন্ট করে দিলাম, মানে আমি এগুলোকে কাজ করাবো না। তিনটে নাম্বার ধরে নিচ্ছি আমি ফ্লোট, বা নিতেও পারি, নিয়েও নিতে পারি, নিয়ে নিতে পারি, নিয়েই নিচ্ছি না, নিয়েই নিচ্ছি। এন্টার থ্রি, THREE, থ্রি নাম্বার, তিনটে নাম্বার দিতে চাই বলছি, এবং এই তিনটে নাম্বার আমরা স্টোর করছি এরকম ভাবে, প্রথমটা এ, দ্বিতীয়টা বি, প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি। এবার ইউ এন্টার, তুমি এন্টার করেছো এ, মানে এ এন্টার করেছো একটা গ্যাপ দিয়ে, মানে একটা গ্যাপ দিয়ে বলছি, বি এন্টার করেছো আর একটা গ্যাপ দিয়ে বলছি, এটা মানে ট্যাব, সি এন্টার করেছো। এবার এখানে চেক করব যে কে বড়, তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এটাও একটা ফ্লোট, দে বিগ। এবার আমি প্রথমে বলছি যে এ যদি বি এর বড় হয়, তাহলে এ যদি বি এর বড় হয়, তার সাথে সাথে এ যদি সি এরও বড় হয়, এ বি এর বড় হয়, এ যদি সি এরও বড় হয়, তাহলে এ বড়, নাইলে সি বড়, আর না হলে বি আছে, বি বড়। এবার বি যদি সি এর বড় হয়, তাহলে বি বড়, নাইলে সি বড়। একটু কমপ্লেক্স হলো, দিয়ে আমি লিখছি যে বিগেস্ট নাম্বার ইজ, বড় নাম্বারটা হলো বিগ, কম্পাইল করছি। এ যদি বি এর বড় হয়, এইটুকু বুঝতে হবে, তারপরে হচ্ছে এখানে দুটো ভাগ করেছি, এ যদি সি এর বড় হয় আর এ যদি বি যদি সি এর বড় হয়, দিয়ে ক্লোজ করছি, দিয়ে আমি রান করছি। তো তিনটে নাম্বার দিচ্ছি 6, 3, 2, তাহলে বলছে ছয়টা সব থেকে বড়। আমি আবার রান করছি, তিনটে নাম্বার দিচ্ছি 0, 6, 9, তাহলে বলছে 9টা বড়। আমি আবার রান করছি, একটা নাম্বার দিচ্ছি -1, 0, -9, তাহলে বলছে 0 সব থেকে বড়। এই প্রোগ্রামটা বোঝা গেছে কি বলতে চেয়েছি আমি, তিনটে নাম্বারের মধ্যে বড়। এই প্রোগ্রামটা হচ্ছে বিগেস্ট, হ্যাঁ বলো, বিটুইন থ্রি নাম্বার, কেউ বুঝতে না পারলে বলো নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে বড় বের করার প্রোগ্রাম। one.txt ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এই প্রোগ্রামটা বোঝা গেছে না, কারোর কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছি স্যার। আমি বুঝতে পারলাম না। বুঝতে পেরেছি। যদি এ বি এর বড় হয়, তারপরে চেক করছি যদি এ সি এর বড় হয়, তাহলে এ সি এর বড়। টার্নারি অপারেটরের সিনট্যাক্সটা হলো এই রকম,
প্রথমে এক্সপ্রেশন, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে ট্রু, তারপরে ফলস। তাহলে এক্সপ্রেশন এটা দিয়েছি, তারপরে এটা ট্রু, ট্রু এর মধ্যে আবার চেক করেছি, আর এর মধ্যে আবার চেক করেছি, ফলস দিয়ে করেছি। বোঝা গেছে? ওইখানে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা সুইচ স্টেটমেন্ট শিখব। কি শিখব? সুইচ স্টেটমেন্ট। তো সুইচ স্টেটমেন্টে আমরা কতগুলো কাজ করছি। এন্টার এক, এক মানে রেড, দুই মানে গ্রিন, আর তিন মানে ব্লু। এক মানে রেড, দুই মানে গ্রিন, আর তিন মানে ব্লু। এবং এটা ইন্টিজার নাম্বার, সেই জন্য এটা ইন্টিজার নিয়ে নিচ্ছি। চয়েস মানে যেটা চুজ করছি সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার। এগুলো রাখার দরকার নাই, মিটিয়ে দিচ্ছি। দিয়ে বলছে ইউ এন্টার, তুমি দিয়েছ, কি দিয়েছ? চয়েস, যে চয়েসটা তুমি করেছো সেই চয়েসটা তুমি দিয়েছ। এগুলো মিটিয়ে দিচ্ছি। এবার এখান থেকে সুইচ স্টেটমেন্ট শুরু হচ্ছে। সুইচ, এস ডব্লিউ আই টি সি এইচ, সুইচ। এখানে চয়েস ভেরিয়েবলটা পাস হচ্ছে। এখানে বলছে কেস ওয়ান, মানে যদি এক দেয়। এখানে একটা স্ট্রিং ধরে নিচ্ছি ফাঁকা। কেস ওয়ান মানে এক নম্বর যদি দেয় স্ট্রিং, আমরা এখানে এস ধরে নিচ্ছি, বা রেজাল্ট বা কালার। কেস ওয়ান যদি হয় তাহলে কি হবে? তাহলে কালারটা হবে সিওএলও। আর কালারটা কি হবে গো? রেড, রেড হবে। দিয়ে এখানে ব্রেক স্টেটমেন্ট লাগে, তো আমি ব্রেক দিচ্ছি না। ব্রেক লাগে কিন্তু আমি ব্রেক দিচ্ছি না। আমি লিখছি কেস টু। কেস টুতে কি বলেছি? গ্রিন, গ্রিন বলেছি। আর কেস থ্রিতে কি বলেছি? ব্লু। আর অন্য কিছু দিলে কি দেখাবে? কেস ফোর অনার্স। অন্য কিছু দিলে নিশ্চয়ই দেখাবে যে কালার, যে কালারটা আমি দিচ্ছি ইজ নট ভ্যালিড, ভ্যালিড কালার না। দিয়ে এখানে এখানে বলছে যে ইউ চুজ, তুমি চুজ করেছো কি? চুজ করেছো কালার, কালার। দিয়ে আমি কম্পাইল করছি, ব্রেক লাগে, আমি দিইনি। হ্যাঁ, কি হবে বোঝাবার জন্য। তো আমি বললাম যে আমি এক, তাহলে ও ভ্যালিড বলছে না, বলছে না এটা ভ্যালিড না। এক দিছি তাও বলছে ভ্যালিড না, সেই জন্য আমি এইখানে ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। অর্থাৎ সুইচ স্টেটমেন্টের পর ব্রেক স্টেটমেন্ট লাগে, ব্রেক না হলে পরেরটা এক্সিকিউট হবে। তাই সুইচ স্টেটমেন্টের পর, কেসের পর, প্রত্যেকটা কেসের পর ব্রেক স্টেটমেন্ট লাগে। শুধুমাত্র ডিফল্টে ব্রেক লাগে না,
এবার কম্পাইল করছি, ক্লোজ করছি, এবার রান করছি। আমি 2 দিয়েছি, তাহলে কি বলবে? গ্রিন বলছে। আমি আবার কম্পাইল করছি, দিয়ে আমি দিচ্ছি 3, কি বলবে? ব্লু বলবে। আমি আবার কম্পাইল করছি, দিয়ে 0 দিচ্ছি, কি বলবে? নট ভ্যালিড, নট ভ্যালিড। ইউ চুজ নট ভ্যালিড কালার, নট ভ্যালিড কালার। এই প্রোগ্রামটা কারোর বুঝতে অসুবিধা আছে? না না। ভেরি গুড। এই প্রোগ্রামটার উপর ভিত্তি করে আমি যদি বলি যে 1-এ সানডে, 2-এ মনডে, 3-এ টিউজডে, 4-এ ওয়েনেসডে, 5-এ, এটা হবে না হবে না? করা যাবে? 1-এ সানডে, 2-এ টিউজডে, 5-এ মনডে, করা যাবে? না যাবে না। প্রতিকৃত কি বলছে? যাবে। প্রতিকৃত যাবে, যাবে যাবে যাবে। আচ্ছা, তাহলে এটা বাড়িতে করে রাখবা, লিখে রাখো খাতায় যে সানডে মনডে টিউজডে 7টা দিনের মধ্যে দিলে বলবে, আর 7 দিনের বেশি বাইরে বেশি দিলে বলবে যে নট এ ভ্যালিড ডে বা এরকম ডে হয় না। ঠিক আছে? ঠিক আছে। এবার এখানে আমি বলছি যে এন্টার মার্কস, মার্কস দাও, মার্কসটা মার্কসটা এম এ স্টোর করছি। তো মার্কস ইজ ইকাল টু মার্কসকে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, মার্কস যা নিচ্ছি তাকে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। এক এক মানে কি? এক মানে হচ্ছে সব থেকে লোয়েস্ট, 2 মানেও লোয়েস্ট, 3 মানেও লোয়েস্ট, 1, 2, 3, 4 পর্যন্ত, 4, 3, 2, 1 এই পর্যন্ত হচ্ছে ফেল। তারপরে 5 নম্বরে হচ্ছে, এটা কালার হবে না, এটা গ্রেড হবে। হ্যাঁ বা আমি জি লিখছি, অত না লিখে জি লিখছি, জি। তাছাড়া হচ্ছে এ প্লাস, এই না, তারপরে হচ্ছে সি, 5-এ হচ্ছে সি, 6-এ কি হবে? বি। 7-এ কি হবে? এ। 8-এ কি হবে? এ প্লাস, এ প্লাস। তাহলে 9-এ কি হবে? আচ্ছা, এটাই করলাম সি, তারপরেরটাই করলাম বি, তারপরেরটাই করলাম বি প্লাস, তারপরেরটাই করলাম এ, আর তারপরেরটাই করলাম এ প্লাস। করতে পারি তো? তাহলে এটা 5, তারপরেরটা কি 6, মানে 60-এর উপর, তারপরেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 9। 9 হলেও এ প্লাস, আর 10 হলেও তো এ প্লাস, তাই না? ঠিক কি ঠিক না? এ প্লাস প্লাস, 10 হলো এ প্লাস, আর তাছাড়া কি বলবে? নট ভ্যালিড গ্রেড, গ্রেড না, মার্ক। তাহলে ইউ চুজ, ইউ গেট, ইউ চুজের জায়গায় ইউ গেট, ইংরেজিতে আমি ভালো জানি না, ইউ গেট জি গ্রেড।
কম্পাইল করলাম, ভুল বলছে, কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে? এখানে এম ইজিকাল টু এম বাই টেন, এখানে সিএইচ হবে না, এটা হবে মার্ক, এম হবে। কম্পাইল করলাম, ঠিক আছে, রান করছি। তাহলে মাইনাস নয় দিলাম, কি দেখাবে? নট ভ্যালিড মার্কস। বাহ, নট ভ্যালিড মার্কস। আগের বার ইফ দিয়ে করেছিলাম, এবার অন্যভাবে করলাম, ষাট দেখালাম, তাহলে বি দেখাচ্ছে। দুই দেখালাম, তাহলে এ প্লাস দেখিয়ে দিচ্ছে। 102 যেহেতু 10-এর ওপরে, সেই জন্য এ প্লাস দেখিয়ে দিচ্ছে। বোঝা গেছে? এইটা একটু প্রবলেম আছে তো। হ্যাঁ, যদি আমি 90 দিই তাহলে আমাকে এ প্লাস দেখাচ্ছে, 90 মানে এ প্লাস। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। তা আমি এখানে একটা টি বলে ভেরিয়েবল নিয়ে নিলাম, দিয়ে এখানে টি কে পাস করে দিলাম, দিয়ে এখানে এই যে 10 লিখেছি, এখানে আমি লিখলাম ইফ যদি টি লেস দ্যান ইকুয়াল টু 100, 100-এর কম বা সমান হয় তাহলে এ প্লাস, আর না হলে নট এ ভ্যালিড মার্ক। কম্পাইল করলাম, ক্লোজ করলাম। এবার আমি আবার চেক করছি, 105 কি বলছে? ইউ গেট এ প্লাস, ভুল বলছে, তাই না? 100-এর বেশি লিখেছে কি? টি হচ্ছে টি না, এটা হচ্ছে আমার এম, এম 100-এর কম বা সমান। কম্পাইল, ক্লোজ। এবার ঠিক আছে, এবার আমি 105 লিখলাম, বলছে নট এ ভ্যালিড মার্ক, ঠিক আছে। আবার আমি 100 লিখলাম, বলছে এ প্লাস পেয়েছি। আমি 85 লিখলাম, -9 লিখলাম, বলছে নট এ ভ্যালিড মার্ক। আমি 77 লিখলাম, বলছে বি প্লাস। বোঝা গেছে? এই প্রোগ্রামটা বোঝা গেছে? হ্যাঁ। কপি করলাম। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমরা সুইচ স্টেটমেন্ট শিখবো। তো এইটা সব মুছে দিলাম, এই সুইচ স্টেটমেন্ট তো শিখলাম, লুপ শিখবো। এন্টার লিমিট নিয়ে নিল, লিমিটটা এন এ নিয়ে নিচ্ছে, ধরো এন। এবার একটা ফর লুপ হয়, ভালো করে দেখো। ফর আইএনটি আই ইজ ইকাল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু এন, আই প্লাস প্লাস। এখানে বলে রাখি, আই প্লাস প্লাস মানে হচ্ছে আই প্লাস ইজ ইকাল টু 1ও লেখা যায়, বা আই ইজ ইকাল টু আই প্লাস 1, ঠিক আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট করবে বা প্রিন্ট এলেন, পরপর লাইন বাই লাইন প্রিন্ট করে দিবে আই। এবার তোমাদের কাজ হবে করা এটা, তো সেই জন্য আমি আগে থাকতে বলে দিচ্ছি, এটা এক্ষুনি করতে হবে। খাতা পেন নিয়ে বসো, আগে আমি বলে দিচ্ছি।
আই হচ্ছে এক, এক থেকে এন পর্যন্ত যাবে। প্রথমবার আই কত? এক। তারপরের বার এক ঘর বাড়লে কত হয়? দুই। তারপরের বার তিন। তারপরের বার চার। বাহ, তাহলে আমি এখানে যদি 15 দিই তাহলে কত প্রিন্ট করবে? এক থেকে 15 প্রিন্ট করবে। বোঝা গেছে? এইবার বলো, এই আমাকে, আমি তোমাকে কতগুলো হোমওয়ার্ক দিব, অর্থাৎ এইটা তো 1 থেকে 15 প্রিন্ট করলো, এটা 4 নম্বর আমার হলো, 5 4 নম্বর, কন্ট্রোল এন কন্ট্রোল বি কন্ট্রোল এস 4। এবার হোমওয়ার্ক গুলো হচ্ছে এই রকম, হোমওয়ার্ক বলতে এখনই করতে হবে, সেটা হচ্ছে এইটা প্রিন্ট করবে 2 4 6 8 ডট 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 ডট, তারপরে এটা প্রিন্ট করবে 1 4 9 16 25 ডট 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 ডট, তারপরে এটা প্রিন্ট করবে, যাকে জিজ্ঞেস করবো সে বলবা 1 4 27 256 ডট 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 ডট, তারপরে এটা প্রিন্ট করবে 1 -2 3 -4 5 -6 ডট 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 ডট, তারপরে এটা প্রিন্ট করবে 1 1 1 1 1 4 4 1 ডট 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 ডট। এই কটাই আগে উদ্ধার করি। প্রথমটা ঐশানি বলো কি করতে হবে। হ্যালো, হ্যালো, বলো কি করব। কে পারবে? প্রতিকৃত স্যার আমি বলবো? হ্যাঁ বলো স্যার। যদি আই আমি 2 নি, হ্যাঁ, দিয়ে তাহলে আই গ্রেটার দ্যান ইকুয়াল টু এন নি? না, আরেকটাও দিদি, মাথায় ভালো প্রশ্ন এলো, 1 3 5 7 9 ডট 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 ডট, এগুলো দেখো সব জোড় নাম্বার, তারপর একটা বিজোড় নাম্বার, তো কি করে হবে বলো। কারোর বুদ্ধি খেলছে না? বিজোড়টা আমি করে দিচ্ছি, দেখো আই কে 2 দিয়ে গুণ করে 1 কমিয়ে দিলাম, এসছে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1 গুণিত 2 সমান 2 বিয়োগ 1 সমান 1, 2 দুগুণ 4 বিয়োগ 1 সমান 3, এসছে? আ একটা করে দিলাম, পরেরটা নিজেরা করো বাবা। প্রথমটা কি হবে তাহলে? এটা করে দিয়েছি, এইটা করে দিয়েছি, এইটার জন্য এইটা করতে হবে। তারপরটা বলো, প্রতিকৃত বলো। স্যার কোনটা? প্রথমটা বলছি, আই 1 2 3 4 করে হচ্ছে, তাহলে কি করলে আসবে? স্যার যদি 1 ইনটু
এক ইন্টু দুই করি তাহলে। বাহ, ঠিক বলেছে। তাহলে এখানে খালি দুই করলেই হবে। কম্পাইল, ক্লোজ। তাহলে এখানে দুই করে যতদূর চাইছি ততদূর আসবে। ঠিক আছে, ওইখানে বুঝেছ না? হু করে দিলা। আমি হু করিনি। আচ্ছা, তারপরেরটা বলো, কে বলতে পারবে? 1, 4, 9, 16, 25। স্যার ওটা তো 2 × 2 করলেই তো হবে। 2 × 2 আবার করলে, 3 × 3, 2 × 2 করলেই করা হবে। 25 আসবে। আমার তো আছে এইরকম 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে। তো 2 × 2 করলে কি করে 25 আসবে? বলো। কি অঙ্ক করো তোমরা, এটা পাচ্ছ না? স্কোয়ার তো এগুলো সব। হ্যাঁ, তা স্কোয়ার মানে কি? পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার স্যার এগুলো সব। স্কোয়ার মানে সেইটা নাম্বারটাকে সেই নাম্বারটা দিয়ে গুণ, এই কথাটা জানো না নাকি? স্কোয়ার মানে সেই নম্বরকে সেই নম্বর দিয়ে গুণ, হয়ে গেল। দেখতে পাচ্ছে স্কোয়ার, তাও বলতে পারছে না। তারপরটা বলো। একের পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, 4 এর পাওয়ার 4, এরকম আছে। তাহলে আমাকে এখানে লিখতে হতে পারে math.po i, দেখি কাজ করছে না, কোনো সময় ইরর দেখি দেয়। m টা বড় হাতের হবে মনে হয়। math.oicom, একটা ব্র্যাকেট দিইনি, ব্র্যাকেট। এবার ক্লোজ করলাম, রান করলাম। এসছে না? তারপরেরটা কেউ বুদ্ধি খাটিয়ে বলো তো, যে ভালো বীজগণিত পারে সে পারবে এটা করতে। তারপরেরটা স্যার, -1-এর সঙ্গে -1 যোগ করলে -2 হবে, -2 যোগ এর সঙ্গে করলে না কি -1 যোগ করলে? করলে ভালো করে বলো, যোগ করলে না কি করলে? ঠিকই বলেছো, কিন্তু যোগ করলে হয় না কি করলে হয়? তার মানে -1, -2 এরকম ভাবে লিখতে হবে। কি করলে, যোগ করলে না কি করলে, ঠিক করে বলো। আমি -1, -1 হ্যাঁ গুণ করলে। তাহলে এখানে আমি একটা ধরে নিলাম যে int sin = 1। এবার এখানে আমি লিখলাম i × sin যা আছে। তারপরের বার এটা যেহেতু দুটো ব্র্যাকেট লাগছে, সেই জন্য আমাকে এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, যেহেতু এটা ব্র্যাকেটের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে দুটোর বেশি স্টেটমেন্ট হলে ব্র্যাকেট লাগে। s = s × -1, s কে -1 দিয়ে গুণ। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই করে করে হবে। তাহলে রান করি। এসছে? মোটামুটি ধরতে পারছো, কিন্তু একটু গন্ডগোল হচ্ছে। যাই হোক, এটা একটু আবার বড় হলো, এইটাকে আমি
এটাকে কপি করে নিচ্ছি, দিয়ে এটাকে 5 বলে রাখছি, কন্ট্রোল এন কন্ট্রোল কন্ট্রোল এন কন্ট্রোল ভি কন্ট্রোল এস FIBE ডট টিএক্সটি। তারপরেরটা কেউ বলতে পারবে? 11 দিয়ে গুণ। 11 দিয়ে গুণ? হ্যাঁ, ঠিক করে দেখে বলো। 11 দিয়ে গুণ হবে না। কি হবে? 0 × 10 + 1 = 11 × 10 + 1 = 111 × 10 + 1। এবার পারবা নাকি দেখো, এরপরে আর বলে দিতে পারবো না। পারবা? 1 × 10 + 1 হচ্ছে না। প্রতীকিত বলো কোনটা? এইটাই? হ্যাঁ, সৌভিক 1111 × 10 + 1। না, সৌভিক বলো। কিন্নর? না স্যার, পারবো না। হ্যাঁ, প্রথমে এটাকে 0 ধরলাম, এসটাকে, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে লিখলাম যে এস যা আছে, এস ইনটু 0 এই 10 + 1 হলো, আর তার সাথে এস যোগ, ঠিক আছে? দেখি হচ্ছে নাকি, না হলে আমি ভাববো। আর এখানে আমাকে এস প্রিন্ট করবে, ভুল চলে এলো একটু। প্রথমটা হচ্ছে 1, তাহলে প্রথমটা হচ্ছে এস 0 × 10 + 1। এইটা করলেই হবে, এইটা দরকার নাই। কম্পাইল করি, ক্লোজ করি, দেখি। প্রথমটা একটু 0 এসছে, ওটা আমার দরকার নাই, তাহলে প্রথমটা আমার দরকার নাই। 0 × 10 + 1, তাহলে এই লাইনটাকে আমি একটু আগে দিয়ে দিচ্ছি, ওপরে দিয়ে দিচ্ছি। এবার কম্পাইল করছি, ক্লোজ করছি, রান করছি। এসছে? তাহলে এইটাই তো লিখেছি, লিখলাম এখানে 0 × 10 + 1, এইটাই তো লিখেছিলাম, না অন্য কিছু লিখেছিলাম? এস যেখানে 0, অঙ্ক যদি জানা হয় তাহলে তো করা যাবে। এটাকেও কপি করছি। বাড়ির কাজ দিচ্ছি, লিখো। দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে ডে, ডে 1 হলে সানডে বলবে, 2 হলে মনডে বলবে, ডট 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 ডট। এটা সুইচ স্টেটমেন্ট দিয়ে করবা, কি দিয়ে করবা? সুইচ স্টেটমেন্ট। 1 সানডে, 2 মনডে, পারবা? হ্যাঁ। আচ্ছা, তারপরে কিছু করবা দেখি, এটা পারবা নাকি দেখি। অড ইভেন নম্বর পারো? অড ইভেন, অড ইভেন ইফ স্টেটমেন্ট দিয়ে। বা বা বা,
তাহলে প্রথমে রাম হবে, তারপরে সীতা হবে, তারপর রাম হবে, তারপরে সীতা হবে, তারপর রাম হবে, তারপরে সীতা হবে, এরকম হবে, চলবে। স্যার রাম সীতা, রাম সীতা কি করে অড নাম্বার আর ইভেন নাম্বারে করব? দেখো রামটা আছে অড পজিশনে আর সীতা গুলো সব ইভেন পজিশনে, এবার ভাববা। ঠিক আছে, ঠিক আছে। তারপরে সোয়াব, জানো সোয়াব? সোয়াব জানো? সোয়াব সোয়াব জানো না? না, সোয়াবটা শিখিয়ে দিই। দেখো দুটো নাম্বারকে সোয়াব করব, ধরো এই সমস্ত কিছু নাই, সব বন্ধ করে দিলাম, এখানে দুটো নাম্বার নিয়ে নিলাম, INTA ইজ ইকাল টু 10, বি ইজ ইকাল টু 45, আর একটা টি বলে ধরে নিলাম। দিয়ে বলছে ইউ এন্টার, তুমি এন্টার করেছো এ প্লাস বি, এই দুটো নাম্বার এন্টার করেছো। এবার সোয়াপ করতে হবে, তাহলে আমি বললাম যে টিতে এ কে ভরে দিলাম, এতে বি কে ভরে দিলাম, বিতে টি কে ভরে দিলাম, কি হচ্ছে এখানে এরকম PRIN, বাবা কি সব চলে এলো, PRINT, প্রিন্ট, PRINT, এখানে কমা দিয়ে দিয়েছি, প্লাস হবে। তাহলে আফটার সোয়াপ ইউ এন্টার, আফটার সোয়াপ, সোয়াপ মানে হচ্ছে তোমার হাতে একটা ডিম আছে আর একজনের হাতে একটা কলা আছে, একটাই জিনিস নিতে পারবে, দুটো পারবে না। তাহলে তোমার হাতে ডিমটা একজনকে ধরতে দিলা, দিয়ে ওর হাত থেকে কলাটা নিলা, আর ডিমটা ওর হাত থেকে নিয়ে যার হাতে কলা ছিল তার হাতে দিয়ে দিল, এইরকম হচ্ছে ব্যাপার। অর্থাৎ এটাকে কম্পাইল করে ক্লোজ করলে এইরকম আউটপুট আসবে, যে ক্লোজ করলে দিয়েছিল 45, 20-45 হয়ে গেল 45-10, মানে চেঞ্জ হয়ে গেল, এটাই ব্যাপার। বোঝা গেছে না? বোঝা যায়নি? হ্যাঁ বুঝতে। এইবার এই সোয়াপ টেকনোলজি ব্যবহার করে তোমাদেরকে করতে হবে 0 0 1 0 0 0 0 না 0 1 1 2 3 5 8 11। দেখো প্রথম দুটো 0 আর 1 যোগ করে 1, তারপরে 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3, 3 আর 2 যোগ করে 5, 3 আর 5 যোগ করে 8, 5 আর 8 যোগ করে 11। এইটা সোয়াপ টেকনোলজি ব্যবহার করে করবা। কি ব্যবহার করে? ইউজিং সোয়াপ। এবং এই সিরিজটাকে বলা হয় ফিবো সিরিজ, ফিবোনাচি সিরিজ, চেষ্টা করবা। ঠিক আছে, নামটা বের করবা, মাল্টিপ্লিকেশন টেবিল, যে ঘরের বলবো, যে ঘরের বলবো সে ঘরের নামটা করে দিবে। ঠিক আছে, করা যাবে? খুব সোজা, একটা দিলাম, দুটো দিলাম, তিনটে দিলাম, চারটে দিলাম, আর একটা দেবো, সেটা হচ্ছে কমবে 100, এইরকম না, 1 হবে 2 হবে 3 হবে 4 হবে 5 হবে, দিয়ে যাবা হবে। স্যার এগুলো সব নাম তো? না, এটা নামটা কেন? যাবা 6 হবে 7 হবে 8 হবে ডট 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 ডট, 6টা হবে না 6টা হবে না। দেখো এগুলো করতে পারবা নাকি? দেখো
বাড়িতে চেষ্টা তো করো। তার লাস্টেরটা বুঝতে পারলাম না। হ্যাঁ ওটা বুঝিয়ে দিলে তো হয়েই যাবে, দেখে নাও ভালো করে তাহলেই বুঝতে পারবা। যাবাটা কোথায় হয়েছে? ছয়। তাহলে ছয়। যখন ছয় তখন যাবা, তাহলে একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, তাহলে তো হয়ে গেল। আর তাছাড়া যা আছে তাই, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে কপি করে নিলাম, কম্পাইল করে দিলাম, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম, যে 6 হয়েছে, কন্ট্রোল এন কন্ট্রোল ভি, ইমা পেস্টি হচ্ছে না, আবার খুলতে হবে। কি বুঝা জ্বালা, চলে গেলে আবার লিখতে হবে, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এস 7 ACBEN ডট TXT, এগুলো সব বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। এই প্রোগ্রামগুলো সব 1 থেকে 6 পর্যন্ত প্রোগ্রাম হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকে কাজ করছে না কেন? কিন্নর কাজ করছে না, তারপরে আরেকজনকে কাজ করছে না দেখলাম, দাঁড়াও কে কে কাজ করছে না বলে দিচ্ছি। সৌভিক করেছে, প্রতীকৃত করেছে, ঐশানী করেছে, ইমনের তো শরীর খারাপ। হ্যাঁ আর কে কে করেনি জানো? সৌভিক করলো, সুদীপও করেছে, তাহলে একজন করেনি, কিন্নর। করবা কাজ, করবা কাজ, না করলে কি করে শিখবা? দিয়ে দিলাম, ঠিক আছে। আজকের ক্লাস বুঝতে পেরেছো মোটামুটি? না। হ্যাঁ না বুঝতে। ঠিক আছে আজকের মতো রাখছি, আবার পরের দিন দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, আছে। বাই বাই। আচ্ছা বলো কিছু বলছো? আচ্ছা ঠিক আছে রাখছি। হ্যাঁ। হ্যাঁ।